প্রতিমা তৈরিতে এখন মুখরিত সিরাজগঞ্জের পালপাড়াগুলো। পূজা ঘনিয়ে আসায় যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। কাজের চাপ বেশি থাকায় পুরুষদের পাশাপাশি কাজ করছেন বাড়ির মহিলারাও। এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। এরপর প্রতিমাতে দেয়া হবে রং তুলির আঁচড়। তবে প্রতিমা তৈরির জন্য বাঁশ খড় মাটি সহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি প্রতিমার মূল্য। রাত দিন মিলে আমরা কাজ করতে আছি পরিবারের সবাই মিলে, হাত পা তুলি, শাঁসপাতি লাগাই, সাধারণ করি, সবকিছু মানে সবকিছু কাজে সাহায্য করি। 6-7 হাজার একটা পিছনে পড়ে যায়, কাস্টমাররা তেমন আমাদের টাকা দেয় না। জেলা পূজা উদযাপন পরিষদের নেতা জানালেন আসন্ন দুর্গাপূজার সব ধরনের প্রস্তুতির কাজ চলছে। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, অর্থাৎ এখন রং তুলির কাজ শুরু হবে। আমরা আশা করি প্রতিবারের মতো এবারও সিরাজগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমরা পূজার কাজ সম্পন্ন করব। আর প্রতিমা তৈরির কারিগরদের পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা প্রদানের কথা জানালেন পুলিশের কর্মকর্তা। আমাদের পুলিশ মোতায়েন করেছি এবং আমরা নজরদারিতে রেখেছি যাতে এই প্রতিমা তৈরির কার্যক্রমটা সুন্দরভাবে হয় এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবার সিরাজগঞ্জের 9টি উপজেলায় প্রায় 5 শতাধিক পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। ধরনী শক্ত মাটি নরম করে মৃৎশিল্পী তার নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গার এক একটি প্রতিমা। আর কদিন বাদে পুজো, তাই তো এখন ব্যস্ত সময় পার করছে পালপাড়ার মৃৎশিল্পীরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।